নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সাতাশে আগস্ট দু রবিবার বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো তিরিশ আজকে সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছেন বৃহস্পতি এবং রাহু কর্কট রাশির ঘরে শুক্র সিংহ রাশির ঘরে রবি এবং বুধ কন্যা ঘরে মঙ্গল তুলা রাশির ঘরে কেতু ধনু রাশির ঘরে চন্দ্র এবং কুম্ভ রাশির ঘরে রয়েছেন শনিদেব আজকের তিথি শুক্লপক্ষের একাদশী বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি শুরু হয়ে যাবে আজকে পূর্বাষারা নক্ষত্র শেষ রাত দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হল বিকেল চারটে তিরিশ থেকে বিকেল ছটা পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা পঁচিশ থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা সাতচল্লিশ থেকে দুপুর একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা তিরিশ থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজ যাত্রা নেই তবে রাত দুটো আটত্রিশ মিনিটের পর কিন্তু রাত দুটো আটত্রিশ মিনিটের পর যাত্রা শুভ রয়েছে কিন্তু পশ্চিমে নিষেধ করা হচ্ছে পশ্চিম দিকে যাত্রা নিষেধ করা হচ্ছে একটা কথা বলবো চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কারোর লগ্ন জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস অবশ্যই এই তিনটে জানাতেই হবে এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জন্য বলব আজকের দিনটি আপনার ভালোই রয়েছে আজকে প্রেম ভালোবাসার মধ্যে আপনার দিন কাটবে আপনি আজকে আপনার যে বড়ো দিদি বা দাদা রয়েছেন আপনি ওনাদের কাছ থেকে আপনি আজকে ভালোবাসা অবশ্যই পাবেন আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আজকে ঘাড়ে পিঠে বা এই সব জায়গাতে কোনো মানে হঠাৎ করে কোনো ব্যথা যন্ত্রণা আজকে আপনি হতে পারে আপনার আপনি আপনার ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই সাবধানে আপনাকে থাকতে হবে নিজের শরীরকে আজকে একটু রেস্ট দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে তো আর্থিক দিকটি আজকে ভালো দেখাচ্ছে না তো আজকে কোনোভাবে কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না টাকা পয়সা চোট হয়ে যেতে পারে ফেরত নাও পেতে পারেন আপনি আজকে দিনটা ইনভেস্টমেন্ট করার জন্য খুব একটা ভালো দিন নয় তাই অবশ্যই আজকে এসব থেকে বিরত থাকুন আজকে দিনটা খুব একটা ভালো নয় আর্থিক দিক থেকে তো যারা ব্যবসা করছেন অবশ্যই বলবো সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে পারিবারিক দিক থেকে বলবো আজকে অবশ্যই আপনাকে কথাবার্তা একটু সাবধানে বলতে হবে যাতে পরিবারের যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের কোনোভাবে আঘাত না লাগে আপনার কথার থেকে তো সেগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে আজকে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তো আজকে বলবো রাশির জন্য যারা প্রেম করছেন আপনাদের জন্য কিন্তু দিন খুব ভালো রয়েছে প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই আজকে আপনারা ইচ্ছা মতন প্রেম করুন প্রেম ভালোবাসা করতে পারবেন সময় কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই তো আজকে বলবো যারা মানে সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসতে পারে পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে দিনটি কিন্তু একেবারেই ভালো দেখাচ্ছে না মানে সমস্যা আসতে পারে হঠাৎ করে যে কোনোভাবেই তো আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলাগুলো করা যাবে না একটু সাবধানে থাকবেন কম কথা বলবেন তাহলে কিন্তু মোটামুটিভাবে দিনটা পার করতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা প্রচুর থাকবে মজা আনন্দ এবং সুখের মধ্যে দিয়ে কিন্তু আপনার দিন আজকে খুব ভালোভাবেই কেটে যাবে তো আজকের জন্য যে টিপসটির কথা আমি এবার বলবো যে অবশ্যই বলবো সকালে স্নান টানান সেরে ভগবান গণেশের পূজা করুন গণেশ মন্ত্র জপ করুন আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আজকের জন্য আজ দিনের সেরা সময়টি আপনার জন্য হলো সকাল ছটা দশ থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টি অবশ্যই একটু সাবধানে থাকবেন তর্ক বিতর্ক এগুলো থেকে থেকে দূরে থাকবেন তাহলে কিন্তু আপনার দিন ভালো যাবে আজকের জন্য সৌভোগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন এরপর বলবো বিশ্বরাসের আজকে দিনটি কেমন যাবে বিশ্বরাশির জন্য বলবো আজ দিন আপনার ভালো রয়েছে আজকে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে তাই অবশ্যই নিজের কাজের দিকে ধ্যান রাখুন অবশ্যই সফলতা কিন্তু আপনি পাবেন আজকে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই কোনো বেশ কিছু দিন ধরে যদি চলে আসছিল এরকম কোন রোগ আপনার শরীর খারাপ থাকছিলো সেই রোগের জন্য তাহলে কিন্তু আপনার আজকে অবশ্য রোগ মুক্তি ঘটবে আপনি ভালো থাকতে পারবেন নিজের শরীরকে কিছুটা রেস্ট দিতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য কোনোভাবে আজকে ভোগাবে না আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সাবধানে থাকবেন টাকা পয়সা কম খরচ করবেন নিজের টাকা পয়সাকে সাবধানে রাখবেন এবং এবং যারা ব্যবসা করছেন বলবো ব্যবসা একটা ক্ষতি সম্ভাবনা দেখা যাচ্ছে সাবধানে থাকবেন আজকে লাভের সম্ভাবনা নেই সেরকম তো আজকে বলবো ইনভেস্টমেন্ট করতে যাবেন না দিনটি ভালো নয় টাকা পয়সা কেউ ধার টেনা চাইতে এলে অবশ্যই আজকে ফিরিয়ে দিন দিন ভালো নয় কিন্তু তো পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার রয়েছে অবশ্যই আপনাকে পরিবারের সঙ্গে মিলেমিশে দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করতে হবে আজকে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যারা প্রেম করছেন বিশ্বরাশি জাতক জাতিকে আপনাদের জন্য দিনটি খুব একটা ভালো নয় কিন্তু আজকে আজকে অপরের সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলা কোন কারণে হতে পারে তো আর কোনো বিপদ আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তো সেই জন্য সাবধানে কিন্তু দিন কাটাতে হবে বাধাবিঘ্ন প্রচুর রয়েছে আজকে বলবো যে পেশাগত দিক থেকে দিন আপনাদের ভালো রয়েছে তো অবশ্যই যাতে আপনাদের নিজের কাজে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে সেই মতন কাজ করে যেতে হবে আজকে এমনি দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু দিনটা মোটামুটি রয়েছে তো কিছুটা তর্ক বিতর্ক কোনো কারণে আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কিন্তু তবু রাতের দিক আপনার আশা করা যাচ্ছে ভালোভাবে কিন্তু কেটে যাবে এমনি চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য যে টিপসটির কথা বলবো বহমান জলে কোনো সেখানে বা নদীর জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ সেখানে নিক্ষেপ করুন আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা পনেরো থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা পাঁচ থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন আজকের জন্য সৌভকোশালের সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভকোশালের রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনাদের খুব ভালো রয়েছে আজকে আপনি অনেক খুব ভালো ভালো আজকে সুযোগ পাবেন ভালো যোগাযোগ আপনি আজকে পাবেন যার থেকে আপনি সফলতা লাভ করতে পারবেন তবে আজকে অহংকারী ভাব কিন্তু আজকে কোনোভাবে দেখাবেন না নাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে তো আজকে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খুব ভালো থাকবে চিন্তার কারণ নেই আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিক থেকে বলব দিন ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে একটি ভালো সময় কাটাতে আজকে অবশ্যই পারবেন যারা প্রেম করছেন আপনাদের জন্য বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না বাধা বিঘ্ন রয়েছে সাবধানে আপনাদের দিন কাটাতে হবে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে মোটামুটিভাবে ভালো মন্দের মধ্যে দিয়ে দিন আপনার কেটে যাবে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে একটু কিন্তু আপনাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সাবধানে কিন্তু থাকতে হবে আজকে গাড়ি চালানোর ক্ষেত্রে বলবো একটু বিশেষভাবে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে কারণ অন্য কেউ ভুলভাবে এসে আপনার কোনোভাবে আপনার সঙ্গে কোনো ক্ষতি হতে পারে আপনার সঙ্গে কোনো এইভাবে মানে কিছু ঘটে যেতে পারে তো আপনাকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে আজকের জন্য যে টিপসটির কথা বলবো যে কখনোই আপনি অহম্বোধের অধিকারী কিন্তু হবেন না ভগবানের আশীর্বাদকে সম্মান করুন কারণ সময় হচ্ছে পরিবর্তনশীল তা কখনোই একই রকম কিন্তু থাকে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা কুড়ি থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা দশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং দুসর্তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন এরপর বলব কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কর্কট রাশির জন্য বলবো আজ আপনার দিন ভালো রয়েছে অবশ্যই আজকে আনন্দ আনন্দপূর্তি করে দিন কাটাবেন আজকের দিনটি লাভের দিন আপনার জন্য আজকে ছোটোখাটো কোনো ব্যাপারে মনকষ্ট আপনার হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে বাইরে কোথাও পিকনিকে বা বাইরে কোনো জায়গায় পার্কে বা কোথাও ঘোরাঘুরি করতে আপনি যেতে পারেন আজকে তার জন্য ভালো সময় আপনার মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে তো আজকে অবশ্যই বলবো যে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি ভালো রয়েছে লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে বিনিয়োগের জন্য খুব ভালো সময় আপনার পরিবারের সঙ্গে আপনার কিন্তু খুব ভালো সময় আজকে কাটবে আজকের দিন সুখ শান্তিতে আপনি পরিবারের সঙ্গে কাটাতে পারবেন আজ যারা প্রেম করছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজকে প্রেম ভালোবাসার মধ্যে আপনার দিন খুব ভালোভাবে কিন্তু কাটবে এবং বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছে আপনাদের জীবনেও প্রেম আসতে পারে কাউকে দেখে অবশ্যই আপনার ভালো লেগে যেতে পারে আপনি প্রেমে পড়তে পারেন খুব ভালো দিন আজকে প্রেম ভালোবাসা করার জন্য আপনার বিয়ে শাদি করতে চাইলে আজকে কথা বলতে পারেন ভালো দিন তো পেশাগত দিক থেকে বলবো দিনটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্রে গন্ডগোলের সৃষ্টি হতে পারে তো আপনি একটু সাবধানে সতর্ক থাকবেন কাজে চাপ বৃদ্ধি হতে পারে তো কম কথা বলুন মিলেমিশে থাকার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব আজকে দিনটি কিন্তু দারুণ দিন অবশ্যই আপনি আপনাদের দিন ভালো কাটবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আপনি একটি আপনার স্ত্রীর সঙ্গে রোমান্টিকভাবে খুব ভালো সুন্দর দিন চমৎকার দিন আজকে কিন্তু অবশ্যই কাটাবেন তো আজকের জন্য আমি যে টিপসটির কথা বলবো ঘরের দরজা জানলায় দরজা জানলা অবশ্যই খোলা রাখুন এবং জানলার মধ্যে জানলার পাল্লার কাছাকাছি একটি কড়ি পারলে দিয়ে রাখুন আপনার বাস্তু দোষ অবশ্যই কাটবে তো আজকের দিনের জন্য সেরা সময়টি আপনার জন্য হল সকাল ছটা পঁচিশ থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা পনেরো থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তো এই সময়ে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে সাবধানে সময়টিকে কাটাতে হবে আজকের জন্য সৌভোগ্যশালির সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভোগ্যশালের রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করুন এরপর বলব সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে সিংহ রাশির জন্য আজকের দিনটি বলবো আপনার মোটামুটি দিনটি মধ্যম প্রকার রয়েছে তো দিন মধ্যম প্রকার রয়েছে ভালো মন্দির মধ্যে দিয়ে দিন কাটবে তবে আজকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে আপনার মনে একটু ভয় থাকতে পারে কোনো কিছু নিয়ে আজকে আপনি নিরাপত্তার অভাব অনুভব অনুভব করতে পারেন তো কোনো কিছুর ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে তো আপনাকে কিন্তু একটু সাবধানে অবশ্যই থাকতে হবে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিক থেকে বলবো দিন আপনার খুব একটা ভালো নেই তো অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকতে হবে মাতা পিতার কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন ওনাদের আশীর্বাদ দিন দিন আপনার কিন্তু ভালো কাটতে পারে তো প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনারা যারা প্রেম করছেন খুব ভালো দিন আপনাদের জন্য প্রেম ভালোবাসা করে খুব ভালোভাবে দিন আপনাদের কিন্তু কেটে যাবে আজকে তো যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলব আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে পারে দিন ভালো রয়েছে তো পেশাগত দিক থেকে বলবো দিনটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না তো একটু মধ্যম প্রকার রয়েছে ভালো মন্দ মধ্যে দিয়ে দিন কাটবে তো বলবো যারা ইনকাম ট্যাক্সে ফাঁকি দিয়েছিলেন তাদের কিন্তু সমস্যা আসতে পারে বা বলবো যে যারা কর্মক্ষেত্রে কোনো ডিউ কাজ ফেলে রেখেছিলেন আজকে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে তার জন্য তো অবশ্যই ফাঁকা সময় সেসব কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আপনার কিন্তু খুব ভালো যাবে মিলেমিশে আপনাদের আনন্দ ফুর্তি করে আপনাদের খুব ভালোভাবে কিন্তু আজকের দিন কেটে যাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার এবং শান্তিপূর্ণ দিন অবশ্যই আজকে কাটাবেন দিন খুব ভালো রয়েছে তো আজকের জন্য অবশ্যই যে টিপসটির কথা আমি বলবো যে আজকে অবশ্যই সৎ চরিত্র পালন করুন সৎ হওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু পরিবারে খুশি আনন্দতে আপনার পরিবার ভরে যাবে আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলব সকাল দশটা কুড়ি থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত তো এই সময়টি অবশ্যই সাবধানে কাটানোর চেষ্টা করবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন এরপরে বলব যে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে কন্যা রাশির জন্য আজকের দিন ভালো রয়েছে আজকে আপনার প্রাপ্তি যোগ রয়েছে টাকা পয়সা আপনি অবশ্যই আপনার যেখানে আদায় করা ছিল বা ফেরত পাওয়া ছিল আপনি সেগুলো অবশ্যই ফেরত পাবেন দিন আপনার খুব ভালো রয়েছে আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে দিন ভালো রয়েছে আপনার আপনি যদি পুরোনো কোনো রোগ থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই মুক্তি পাবেন আজকের দিন আপনার শুভ দিন রয়েছে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে পারিবারিক দিক থেকে বলবো আপনার দিন মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম করছেন আপনাদের জন্য দিন কিন্তু একেবারে ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে কোনো সমস্যা ঘটতে পারে কোনো আপদ বিপদ ঘটতে পারে তাই অবশ্যই আজকের দিনটিতে আপনি ছাড় দিন আজকে সাবধানে থাকার অবশ্যই চেষ্টা করুন আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় পেশাগত দিক থেকে বলব দিনটি আজকে খুব একটা কর্মক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে না তো সাবধানে কিন্তু কাটাতে হবে সময়টি আপনাকে আজকে আপনার হয়তো কোনো সমস্যা আসতে পারে আপনি কোনো ভুলভ্রান্তি করে ফেলতে পারেন হয়তো আজ আপনি কারো হেল্প পেলেন না এরকম করতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সপ্তাহের শেষ দিন আপনি বাড়িতে থাকতে চাইবেন কিন্তু হয়তো আপনার স্ত্রী আপনাকে কোথাও বাইরে যেতে বললো আপনার সেক্ষেত্রে কোনো বিরক্ত বা তর্ক একটু মানে হতে পারে আর কি তো অবশ্যই বলবো সাবধানে থাকুন ভালোবাসা দিয়ে এগুলোকে মিটিয়ে ফেলার অবশ্যই চেষ্টা করুন আজকে কোনো ধর্মীয় স্থানে বা কোনো মন্দিরে আপনি যেতে পারেন সেখানে অবশ্যই কিছু দান করুন সাত রকমের শস্য বা সাদা তিল আপনি কালো তিল সাদা তিল এগুলো অবশ্যই মন্দিরে দান করতে পারেন আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা নয় থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো। সকাল দশটা পঁচিশ থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো মানে আমি অবশ্যই বললাম তো আজকে সৌভাগ্যশালী সংখ্যা পরে বলবো যেটা আপনার নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন এরপরে বলব রাশির আজকের দিনটি কেমন যাবে তুলারাশির জন্য বলব দিন আজকে মোটামুটি ভালোই কাটার সম্ভাবনা রয়েছে সুখ ও শান্তির মধ্যে দিয়ে ভালোভাবে আপনার দিন কাটবে তবে হঠাৎ করে আপনার মন খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই সাবধানে থাকুন মনকে খুশি রাখার চেষ্টা করুন মন থেকে দুশ্চিন্তা দূর করার চেষ্টা করুন আজকের দিন আপনার কিন্তু এমনি খুবই ভালো রয়েছে শুধু কর্মক্ষেত্রে বা যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে একটু সমস্যা রয়েছে বাকি কিন্তু আপনার দিন সব দিক থেকেই ভালো রয়েছে তো কর্মক্ষেত্রে একটু সাবধানে থাকবেন কথা কম বলবেন আর নিজের কাজ নিজে সাবধানে করবেন তাহলে কিন্তু মোটামুটি দিন আপনার ভালো কেটে যাবে বাকি আপনার সব দিক থেকে দিন ওভারঅল খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্যর দিকটা খুব ভালো দেখাচ্ছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনার বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে যারা ব্যবসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের আছে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিলেমিশে খুব ভালো আপনার দিন কাটবে যারা প্রেম করছেন আপনাদের জন্য বলব তুলারাশির প্রেমিক প্রেমিকা আপনাদের জন্য খুব ভালো দিন কোনো বাধা বিঘ্ন নেই আপনাদের খুব ভালো দিন কাটবে আজকে দারুণ এনজয় করতে পারবেন আজকে তো যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজ আপনাদের জীবনেও প্রেম আসতে পারে আপনাদের কাউকে দেখে ভালো লেগে যেতে পারে খুব ভালো দিন প্রেমে পড়তে পারেন আপনি আজ দারুণ দিন আপনাদের জন্য প্রেম করার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে আপনার দিন কিন্তু খুবই ভালো দিন শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে খুব ভালো দিন অবশ্যই এনজয় করুন দারুণভাবে আপনার দিন কিন্তু আজকে কাটবে কোনো অসুবিধা নেই আজকের জন্য যে আমি টিপসটির কথা এরপর বলবো যে আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে অবশ্যই শিব পার্বতীর পূজা করুন আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা বারো থেকে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলব সকাল দশটা দুই থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে অবশ্যই থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের জন্য বলবো আজকে অবশ্যই আপনাকে দিনটি খুব একটা ভালো নেই আজকে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে আজকে আগুন থেকে একটা ভয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে আগুন থেকে কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটতে পারে আপনাকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো দেখাচ্ছে না আজকে অবশ্যই আপনাকে কিন্তু খুব সাবধানে আজকে থাকতে হবে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কোনোভাবে দিনটি ভালো নয় তো আজকে টাকা পয়সা আজকে খুব একটা খুব বেশি আপনার কাছে আজকে হয়তো সাফিসিয়েন্ট নাও থাকতে পারে টাকা পয়সার টানা টানে আজকে কিন্তু অভাব একটা থাকবে আপনার কাছে তো সেদিক থেকে সাবধানে আজকে আপনাকে থাকতে হবে কম খরচ করতে হবে আজকে আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে মিলেমিশে সন্ধ্যা রাতের দিকে ভালো সময় কাটাবেন পারিবারিক দিকটা ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে খুব ভালো দিন আজকে কাটাবেন যারা প্রেম করছেন আপনাদের জন্য দিন কিন্তু একেবারেই ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে তাই আপনাকে সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে বলব দিন কিন্তু ভালো দেখাচ্ছে না তাই কোনো সমস্যা ঘটতে পারে আপনি কোনো ঝামেলার মধ্যে ভেসে যেতে পারেন তাই আপনাকে খুবই সাবধানে থাকতে হবে আজকে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে কথাবার্তা কম বলতে হবে নিজের কাজ নিজেকে অবশ্যই করে যেতে পারে কাজের চাপ বৃদ্ধি হতে পারে আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই নিজের আপনি কোনোভাবে হতাশ হতে পারেন আপনার স্ত্রীর কাছ থেকে তো আজকে অবশ্যই আপনাকে মন শান্তি করার জন্য আপনি কোনো বই টই পড়তে পারেন কোন লাইব্রেরিতে যেতে পারেন কোথাও ঘুরে আসতে পারেন ঘুরে আসতে পারেন তো এইরকমই করার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মনের শান্তির জন্য তো আজকের জন্য বলবো যে অবশ্যই কুকুরকে রুটি পাউরুটি এইসব বা অন্য কিছু খাবার আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের জন্য সেরা সময়টি আপনার জন্য সকাল ছটা সতেরো থেকে সকাল নটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা সাত থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে বলবো এই সময়ে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে অবশ্যই হবে তো আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো তাই কালো রঙের জামা কাপড় পরে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো যে ধনুরাশির আজকের দিনটি কেমন যাবে ধনুরাশির জন্য বলবো আজকে আপনার দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই বলবো আজকে কিন্তু অবশ্যই মানে কিছু অতিরিক্ত কিছু ভাবনা অবাস্তব কিছু চিন্তা আজকে কিন্তু করবেন না সে সেগুলো কিন্তু আজকে আশা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম মনে দুঃখই দেবে তো অবাস্তব কিছু চিন্তা ভাবনা করলে মানে অতিরিক্ত কিছু পাওয়ার ইচ্ছা রাখলে কিন্তু আজকের দিনে তো আজকে বলবো যে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না অধ্যত্ত দেখাতে যাবেন না আজকে কিন্তু তাহলে আপনার ক্ষতি সম্ভাবনা রয়েছে তো সেদিক থেকে অবশ্যই কিন্তু সাবধানে এবং সতর্কে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যটা মধ্যম প্রকার রয়েছে তো সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে তবে রোগ জ্বালার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না কোনো ছোটোখাটো রোগ হয়ে থাকলে সেগুলো কিন্তু আপনার রোগ মুক্তি ঘটবে কিন্তু শরীরে আজকে ক্লান্তি থাকবে কাজের চাপ থাকবে আপনার এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো সেই কারণে একটু কাজের জন্য চাপের জন্য আজকে কিন্তু একটু ক্লান্তি ভাব থাকবে শরীরে দুর্বলতা থাকতে পারে আজকে আর্থিক দিকটি খুব ভালো দেখাচ্ছে না আজকে তো সাবধানে থাকতে হবে টাকা পয়সা আজকে কাউকে ধার দেবেন না নাহলে কিন্তু ফেরত পাবেন না আপনার আজকে টাকা পয়সা কিছু অভাব থাকবে আজকে সাফিসিয়েন্ট অর্থ দেখাচ্ছে না তো যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো সাবধানে আপনাদের থাকতে হবে দিন মধ্যম প্রকার আপনাদের জন্য উপার্জনের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে তো সেদিক থেকে একটু সাবধানে থাকতে হবে আর আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না পারিবারিক দিক থেকে বলবো দিন এমনি ভালো রয়েছে পরিবারের সঙ্গে আপনি ভালো দিন কাটাবেন যারা প্রেম করছেন আপনাদের দিন ভালো রয়েছে মিলেমিশে খুব ভালোভাবে দিন কাটবে আপনাদের কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে সমস্যা আসতে পারে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন এমনি ভালো রয়েছে মিলেমিশে আপনি কিন্তু খুব ভালোভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সহকর্মীদের সঙ্গে আপনার দিন কিন্তু আপনি খুব ভালো কাটাবেন মিলেমিশে কোনো এমনি অসুবিধা নেই তো আজকের জন্য বলবো যে অবশ্যই আপনি ভগবান গণেশের পুজো করুন আপনার কিন্তু সমস্ত বাধা আপনার কেটে যাবে তো আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা বাইশ থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলব সকাল দশটা বারো থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হলো নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে মকর রাশির জন্য বলবো আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই আপনাকে কিন্তু আজকে বলবো যে আপনি কিছু কোনো কিছু সিদ্ধান্তগুলো কিন্তু খুব সাবধানে গ্রহণ করবেন ঠান্ডা মাথায় কিন্তু সিদ্ধান্ত নেবেন অনেক চিন্তা ভাবনা করে আজকে কারো সঙ্গে আপনার তর্ক বিতর্কে ঝামেলা এগুলো হতে পারে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে মানে এরকম ঘটনাগুলো আজকে ঘটতে পারে তো আজকে আয়ের দিকটা কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে তো একটু সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো দিন আজকে খুব একটা ভালো নেই আজকে আপনার শারীরিক কষ্ট হতে পারে কোনো রোগ ফোক ধরে যেতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে পারিবারিক দিকটি ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে ভালো দিন অবশ্যই কাটাবেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে তো যারা প্রেম করছেন আপনাদের জন্য বলবো দিন আজ মধ্যম প্রকার রয়েছে বাধা রয়েছে তবে দিন আশা করা যাচ্ছে ভালো কাটবে তো পেশাগত দিক থেকে বলব কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনার তাদের দিন আজ কর্মক্ষেত্রে ভালো কাটবে মিলেমিশে তো দাম্পত্য জীবন আজ ভালো রয়েছে তো অবশ্যই এনজয় করুন মিলেমিশে আজকে ছুটির দিন অবশ্যই ভালোভাবে কাটাবেন এরকমই কিন্তু আজকে দেখা যাচ্ছে তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো যে সহজ গৃহস্থ জীবন কাটাতে লালচে বাদামি যেগুলো পিঁপড়েগুলো রয়েছে সেই সব পিঁপড়েকে মানে আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার আজকে মিচরি বা কোনো চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ান আপনার সাংসারিক জীবন মঙ্গলময় হবে তো আজকের জন্য বলবো আপনার যে সেরা সময়টি সকাল ছটা সাতাশ থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা এবার আমি বলবো সকাল দশটা তিন থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে মানে সৌভাগ্যশালী সংখ্যাটি আজকের দিনের হল নাম্বার ফাইভে আপনার জন্য এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপরে বলব কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে কুম্ভ রাশির জন্য বলব আজকে দিনটি আপনার মধ্যম প্রকার রয়েছে আজকে বলবো মাথা ঠান্ডা রাখবেন আজকে আবেগের মধ্যে পড়ে কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করতে যাবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আজকে অহেতুক একটা ভয় আপনার মনে থাকতে পারে তাই আজকে সাবধানে থাকতে হবে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য আজকে কিন্তু আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে যারা ব্যবসা করছেন আজ লাভের সম্ভাবনা রয়েছে তো আজকে আপনি আপনার পরিবার থেকেও কিন্তু টাকা পয়সার হেল্প আপনি পেতে পারেন তো টাকা পয়সা আসার আপনার হাতে সম্ভাবনা রয়েছে সাফিসিয়েন্ট অর্থ অবশ্যই আপনার থাকবে দিন ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে মেলেমেশা করে একটু ভালো দিন কাটাবেন যারা প্রেম করছেন কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকা আপনাদের জন্য দিন কিন্তু ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে তাই অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় কর্মক্ষেত্রে আপনাদের দিন কিন্তু খুব ভালো যাবে কুম্ভ রাশির জাতক জাতিকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দারুণ দিন আজকে কর্মক্ষেত্রে তো আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো দিন আজকে মিলেমিশে খুব ভালোভাবে দিন কাটবে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কাজের জন্য আপনি প্রশংসিত হবেন দিন ভালো রয়েছে তো আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না হয়তো কারো কারো ক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে একটু তর্ক বিতর্ক হতে পারে আপনার হয়তো আপনাকে কোথাও বাইরে নিয়ে যাওয়ার জন্য জোর করতে পারেন তো আপনার বিরক্তি আসতে পারে আজ আপনি আপনার ভাইয়ের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সময় কিন্তু আজকে কাটাবেন তো এইরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আজকের জন্য যে আপনার জন্য যে টিপসটির কথা আমি বলবো যে ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পর্দা ঘরে কিন্তু আপনি লাগিয়ে দেখতে পারেন আপনার বাড়িতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের জন্য সেরা সময়টি হলো সকাল ছটা বত্রিশ থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলব সকাল দশটা নয় থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকে এই সময়ে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করবেন এরপরে বলব মীন রাশির জন্য আজকের দিনটি কেমন যাবে মিন রাশির জন্য আজকে বলবো আপনার মনে কিন্তু অতিরিক্ত কিছু দুশ্চিন্তা থাকতে পারে মনে কিছু চাপ থাকতে পারে তো তার জন্য আপনার মনে কোনো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে হতাশার সৃষ্টি হতে পারে আজকে তাই অবশ্যই বলবো এই ধরনের সব হতাশাগুলোকে দুশ্চিন্তাগুলোকে দূর করার চেষ্টা করুন মানসিক শান্তি রাখার চেষ্টা করুন মনকে শান্ত করার চেষ্টা করুন আপনার কিন্তু আজ দিন ভালো রয়েছে মানে কোনো কিছু প্রাপ্তির যোগ একটা কিন্তু দেখা যাচ্ছে তো আজকে বলবো যে শরীর স্বাস্থ্যর দিকটা একটু গোলমেলে আছে আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর অবশ্যই রাখতে হবে বাকি আপনার আর্থিক দিকটি কিন্তু ভালো রয়েছে আপনার টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে প্রাপ্তির যোগ ভালোই রয়েছে আজকে যারা ব্যবসা করছেন আজকে উপার্জন ভালো হবে আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন আজকে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে আজ যারা প্রেম করছেন আপনাদের জন্য যদিও বাধা রয়েছে কিছুটা হলেও কিন্তু আপনাদের আশা করা যাচ্ছে মোটামুটি মধ্যম প্রকার দিন আপনার কেটে যাবে আপনি মিলেমিশে আজকে কাটাতে পারবেন দিনটি তো পেশাগত দিক থেকে বলবো যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন চাকরি করছেন বিভিন্ন কর্মক্ষেত্রে আপনাদের দিন কিন্তু মধ্যম প্রকার খুব ভালো বলা যাচ্ছে না মধ্যম প্রকার রয়েছে মিলেমিশে আজ মোটামুটিভাবে দিন কেটে যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনি কোথাও কিছু কেনাকাটা করতে পারেন আপনার স্ত্রী আপনার কিছু টাকা পয়সা ব্যয় করতে পারে তো আজকে দিন এমনি কিছু কেনাকাটার মধ্যে দিয়ে আজকে বাইরে ঘোরার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে মোটামুটিভাবে দিনটি কিন্তু ভালোই কেটে যাবে তো আজকের জন্য আমি যে টিপসটির কথা বলবো যে বহমান জলে বা নদীর জলে আপনি হলুদ নিক্ষেপ করুন আপনার কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে সকাল ছটা তেরো থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল দশটা বারো থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বলবো যে এই সময়টাতে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে এই সময় যদি আপনি ড্রাইভিং করেন অবশ্যই কারে ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং গোলাপি তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন অথবা কমলা এবং গোলাপি রঙের রুমাল পকেটে রাখার পারলে চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার